আল্লাহ আল্লাহ লিওনেল মেসি নেইমার এবং কিলিয়ান এমবাপের মতো মহাতারকা ধারালো ফরওয়ার্ড এবং গোল মেশিন থাকলেও স্বপ্নের চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা পিএসজির কাছে রয়েছে অধরাই নতুন মৌসুম সামনে রেখে তাই দল নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে ক্লাব কর্তৃপক্ষ মেসি নেইমারের যে কোনো একজনকে বাদ দিয়ে কিংবা দুজনকেই ছেড়ে দিয়ে পুনর্গঠন প্রক্রিয়া শুরু করতে চায় তারা এমনটাই জানিয়েছে ফরাসি গণমাধ্যম লা পার্সিয়ান তাদেরকে উদ্ধৃতি দিয়ে খবর প্রকাশ করেছে আর্জেন্টিনার টিওয়াইসি স্পোর্টসও তরুণদের ওপরই ভরসা রাখতে চায় প্যারিসের দলটি এ কারণে 35 বছর বয়সী মেসি আর 31 বছর বয়সী নেইমারের ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা তাছাড়া চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোতে এবারও থেমেছে পিএসজির পথচলা লিগ ওয়ানে শীর্ষে আছে বটে কিন্তু গত দুই ম্যাচেই হেরে গেছে তারা ফিনান্সিয়াল ফেয়ার প্লের জন্য দলের পারিশ্রমিক কমিয়ে আনার প্রয়োজন বোধ করছেন ক্লাব সভাপতি নাসের আল খেলাইফি এদিকে আগামী জুনে পিএসজির সঙ্গে মেসির চুক্তির মেয়াদ শেষ হবে এখনও নতুন চুক্তি হয়নি লিওনেল মেসির সঙ্গে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে মোটা অঙ্কের পারিশ্রমিক মেসির সঙ্গে চুক্তি নবায়নের বিষয়টি কঠিন করে ফেলেছে তুলনামূলকভাবে মেসির চেয়ে নেইমারের বিষয়টি বেশ জটিল ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ডের সঙ্গে পিএসজির চুক্তি 2027 সাল পর্যন্ত নিয়মিত চোট প্রবণতার নেইমারকে 2 কোটি 60 লাখ ইউরো পারিশ্রমিকে রাখাটা বেশ ঝুঁকিপূর্ণ যে কোনো দলের জন্য সেই সঙ্গে তার অবাধ জীবনাচারের বিষয়টি তো আছেই এমবাপেই পিএসজির পুনর্গঠন প্রক্রিয়ার জন্য আদর্শ বয়স মাত্র 24 দৃঢ় কঠিন ব্যক্তিত্ব এবং দলের প্রতি নিবেদিতও তিনি শেষ পর্যন্ত পিএসজি যদি তরুণদের দিকে ঝোঁকে তবে মেসি নেইমারের ভবিষ্যৎ হয়ে যাবে অনিশ্চিত এদিকে মেসিকে পেতে সৌদি আরবের ক্লাব আল হিলাল বছরে প্রায় 4,070 কোটি টাকা পারিশ্রমিকের প্রস্তাব দিয়ে রেখেছে এই বেতন রেকর্ড মূল্যে আল নাসরে যোগ দেয় রোনালদোর চেয়ে প্রায় দ্বিগুণ তবে শেষ পর্যন্ত কি হবে সেটা সময়ই বলে দেবে পরাগমন এটিএন বাংলা